কৌশিক চক্রবর্তী নীল। তো আমি তোমাদের দেখাবো জিক্সার হিসেবে কিভাবে লাগেজ করবে, লাদাখ কেরিয়ার বানাবে। সো লাদাখ কেরিয়ার বানানো আমি হয়তো আজকে টোটালটা দেখাবো কিভাবে বানালো লাদাখ কেরিয়ার জিক্সার হিসেবে। আমি আমার জিক্সার হিসেবে বানালাম লাদাখ কেরিয়ার উইথ ফুয়েল ট্যাঙ্ক ক্যারি। সো সঙ্গে থাকো, আমি দেখাচ্ছি লাদাখ কেরিয়ার কিভাবে বানাচ্ছে। সো এটা হলো লাদাখ কেরিয়ার, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তো এটা এখানটা তোমরা লাগেজ করতে পারবে, যে কারণে এতটা প্লেস আছে। লাগেজ করে বাঞ্জি দিয়ে বাঁধবার জন্য স্ক্রু করা আছে চারটে, যে তোমরা লাগেজ ক্যারি করার পর যখন তোমরা বাঞ্জি দিয়ে বাঁধবে তো এটা দিয়ে তুমি সাপোর্ট পাবে। দেন এদিকে দুটো 5 লিটার করে 10 লিটার, কারণ জিক্সার হিসেবে ওপরে ট্যাঙ্ক ফুল করবার পর 10 লিটার পেট্রোল লাগবে, সে কারণে 5 লিটার করে দুটো 10 লিটারের জার, ফুয়েল ক্যারি করবার জার, জারের জন্য দুটো স্ট্যান্ড করা হয়েছে। তার সাথে আমরা করে নিয়েছি একটা ফ্ল্যাগ স্ট্যান্ড, এটা তোমরাও বানাতে পারবে। আর এটা সাপোর্ট করা আছে, মেন সাপোর্টটা পেয়েছে এটা দিয়ে। এটা তোমরা স্ক্রুপ সিস্টেম করবে অবশ্যই, কারণ এটা না সাপোর্ট দিলে ওপরে যত ওয়েট দেবে সেই ওয়েটটা কেরিয়ারটা নাববে উঠবে, সে কারণে এটা সেকেন্ড সাপোর্ট করা আছে। আর ফার্স্ট সাপোর্ট করা আছে এটাতে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এটা বেশ দেখা যাবে আমি যখন আমার গাড়ির সিটের চাবিটা খুলব। এইভাবে সাপোর্ট করা হয়েছে। আর এটার জন্য এই যে স্টিকটা থাকে জিক্সারের, সেই স্টিকটা শুধু খুলে দেওয়া হয়েছে, সেই স্টিকের জায়গায় আমরা এটাকে নাক সিস্টেমে করা হয়েছে। আর টোটালটা হেভি ওয়েট ক্যারি। সো দেখতে থাকো এই কেরিয়ারটা কিভাবে বানাচ্ছে, টোটালটা আমি দেখাবো আজকে। আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমার বন্ধুদের, যাতে তারাও জিক্সার হিসেবে করতে পারে লাদাখ কেরিয়ার। টাটা।
থাকি। Thank you.